দেখি বুঝতে পারছ তো কি বলবো আজকে ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে এই দুদিন না মানে সেদিনকে রাতেও শুয়েছি 2:30টার সময় তারপর ভোর ভোর উঠেছি আবার আজ কালকে সারাটা দিন গেছে আবার কালকে রাতে শুতে শুতে আমাদের বেজেছে প্রায় ওই 1:30টা এরকম হবে তো একদম আজ সকাল থেকে শরীর ঠিক ছিল না তার মধ্যে আবার আজকে অফিস ছিল তো অফিসেও জয়েন করেছি অফিস করতে বসেছি সকাল 9:00 থেকে তো একদম দেখি চোখ মুখে অবস্থা দেখি বুঝতে পারছো ঠিক নেই তো যাই হোক আজকে আবার ডুগু মানে আমাদের যে উপরে পৌলমী ছেলে ডুগু ওর আজকে বার্থডে তো আজকে আবার সবারই নিমন্ত্রণ আছে তো আজকে আমরা আবার সবাই যাব তো এই জাস্ট জামাটা পরেছি তো এখনও রেডি হইনি কিন্তু তার আগে চাটা খাবো দেখি তো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে তো প্রথমে তো বলতেই ভুলে গেছি কী বলতে হবে গুড ইভিনিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে এই সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করি ঘরে থাক না বুঝতে পারবো আমি বানিয়ে নিচ্ছি দেবো তোকে যেতে হবে না আমি বানিয়ে নিচ্ছি না ঠিক আছে ও আসবে
লোকের কিচেনে গিয়ে তুমি ভিডিও বানিয়ে কমেন্টে তো পাগল তুমি রান্না করলে বলো বলো তুই যে বললি স্ন্যাক্স ওইটাই একটা হচ্ছে দুটো লাটে করা হয়েছে একটা হচ্ছে বাচ্চাদের জন্য আর একটা আমাদের বুড়োদের জন্য তো বাচ্চাদের জন্য নর্মাল কেক পিজা চিপস এইসব রয়েছে আর আমাদের জন্য রয়েছে জেঠুমা বানিয়েছে তুই বানিয়েছিস জেঠুমা বানিয়েছে ভাবলাম এটা তোমার তুমি দিয়েছো ইনস্ট্রাকশন ওটা আমি শুনেছি দেখেছি এটা আমার লাগবে না শুধু কেক
সবাই এখন নিজের নিজের জায়গার মতো গল্প করতে শুরু করেছে। এইদিকে আমাদের একটা গ্রুপ বসেছে, আমি, পিকি, জেঠুমা, জেঠু, আর ওইদিকে খাবার টেবিলে ছেলেরা খাচ্ছে, আর সেখানে একটা গ্রুপ বসেছে। তো ছেলেদের খাওয়া হয়ে গেলে, বাচ্চাগুলো তো আগে খাওয়া হয়ে গেছিলো, এবার হচ্ছে আমাদের মেয়েগুলোর পালা, আর খেতে খেতে হচ্ছে এখন গল্প। তো আর কি, এই খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে গল্প, এইসব সময়গুলোই তো প্রিসিয়াস, এইসব সময়গুলোই আমরা পাই না। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দিই। আর কি, কালকে আবার স্কুল, অফিস সব শুরু। কাল থেকে এই দুদিন কী মজা হলো, গণেশ পুজো, এই পুজো, তারপর আবার এই বার্থডে, তো ভালোই কাটলো কয়েকটা দিন। তো চলো তাহলে আজকে ব্লগটাও এখানে তাহলে আস্তে আস্তে শেষ করি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর ভালো যদি লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে অবশ্যই বলো, আর একটা লাইক করে দিও। তাহলে আজকে সবাই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট অল, বাই বাই।